রহমান ইরাহিম প্রিয় রাশিয়ায়বাসী আসসালামু আলাইকুম নভেল করোনা ভাইরাস বর্তমানে পুরো পৃথিবীর কাছে একটা আতঙ্কের নাম ভাইরাসটি বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস এক ধরনের সংক্রামক ব্যাধি আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এমনকি পশু পাখির মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এমনকি পশু পাখির মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে ভাইরাসে আক্রান্তের লক্ষণসমূহ হচ্ছে শ্বাসকষ্ট নিউমোনিয়া একশো ডিগ্রির উপরে জ্বর শুকনো কাশি বুকে কফ সর্দি মাথা ব্যথা গলা ব্যথা মারাত্মক পর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া শিশু বৃদ্ধ ও দুর্বল ব্যক্তিদের ডায়রিয়া নিউমোনিয়া ও ব্রংকাইটিস হতে পারে সম্মিত রাজশাহীবাসী বিশেষভাবে মনে রাখা প্রয়োজন অন্যদের মাঝে সংক্রমণ রোধ করার লক্ষ্যে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের পৃথকভাবে থাকা বাঞ্ছনীয় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে হলে নিম্নোক্ত বিষয়গুলি আবশ্যিকভাবে মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সম্প্রতি যারা বিদেশ থেকে এসেছেন তারা নিজ গৃহে চোদ্দ দিন কোয়ারেন্টাইনে থাকুন সম্প্রতি বিদেশ থেকে কেউ এলে দ্রুত ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে খবর দিন জনসমাগমস্থলে স্থলে গমন এমনকি মিটিং মিছিল সমাবেশ সভা সেমিনার ইত্যাদি আয়োজন করা এবং অংশ অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন বিশেষ প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের হবেন না বিনোদন ও কমিউনিটি সেন্টারে যাবেন না গণপরিবহনে যাতায়াত করা থেকে পারতপক্ষে বিরত থাকুন সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা থেকে নিজেকে দূরে রাখুন জরুরি প্রয়োজন ব্যতীত অফিস আদালতে উপস্থিত হয়ে সেবা গ্রহণ থেকে আপাতত বিরত থাকুন অসুস্থ এবং বিদেশ থেকে সদ্য প্রত্যাগত প্রবীণ বা বৃদ্ধ ব্যক্তিরা প্রয়োজনে নামাজটি তার বাড়িতেই আদায় করুন করমর্দন ও কোলাকুলি থেকে বিরত থাকুন যে কোনো ব্যক্তি হতে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখুন নিয়মিত সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার রাখুন হাত না ধুয়ে নিজের মুখমণ্ডলী স্পর্শ করবেন না করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সকল নির্দেশনা মেনে চলুন প্রিয় রাশেবাসী এই সুন্দর সবুজ পরিচ্ছন্ন নগরীতে অতীতেও আমরা অনেক বাধা বিপত্তি অনেক ঝড়ঝঞ্ঝা উপেক্ষা করেছি একসঙ্গে প্রতিরোধ করেছি আসুন এই করোনা ভাইরাসটিও আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করি এবং আমাদের শহরটিকে নিরাপদ রাখি আমাদের নিজেদের জন্যে পরিবারের জন্যে সমাজের জন্যে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে আপনারা সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু